মাধ্যমিক পরীক্ষা সেন্টার পরিবর্তনের দাবিতে দেউলা বাপুজি শিক্ষা সদন বিদ্যালয়ের সামনে গেট বন্ধ করে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের দেউলা বাপুজি শিক্ষা সদন বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা সেন্টার পরিবর্তনের দাবিতে গেটের সামনে গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। জানা যায়, ওই বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা সেন্টার প্রায় 22 কিলোমিটার দূরে পড়ে, তাই ছাত্রছাত্রীদের এত দূরে যেতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই সেন্টার যাতে কাছাকাছি করা হয় এবং কোনো বিকল্প ব্যবস্থা করার দাবিতে বৃহস্পতিবার সকালে স্কুল গেটের সামনে গেট বন্ধ করে শিক্ষক শিক্ষিকাদের আটকে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমাদের পরীক্ষা সেন্টার যাতে কাছে পড়ে তার জন্য আমরা বিক্ষোভ করছি। যতক্ষণ আমাদের এটার জন্য কোনো আশ্বাস পাচ্ছি ততক্ষণ আমরা শিক্ষকদের তালা খুলে ভেতরে যেতে দেব না, তালা খেলে তালা খুলে ভিতরে যেতে দেব না, এবং আমাদের আশ্বাস চাই যে আমাদের কাছে পরীক্ষা সেন্টার যাতে পড়ে। আমাদের যাতায়াতের প্রবলেম হতে পারে, কাছে পড়লে হয়তো আমরা নিজেরাই চলে যেতাম, এই বৃষ্টি টিষ্টি হলে হয়তো দূরে পড়লে আমাদের যাতায়াতের প্রচুর প্রবলেম হবে, এবং হয়তো বাইকে করে যাচ্ছি তার জন্য হয়তো মাঝে যদি কোনো খারাপ সমস্যা হয় তার জন্য সেখানে সময় নষ্ট হবে, তার জন্য আমাদের যাতে কাছে পড়ে তার জন্য আমরা সৌমিক উইলা। পরীক্ষা কেন্দ্র মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 5 কিলোমিটারের মধ্যে দেওয়ার কথা, কিন্তু ওই সেন্টারটা পড়েছে রাধানগর, যার কিলোমিটার হচ্ছে 22 কিলোমিটার, বরঞ্চ বাড়া হবে কম নয়, যার জন্য এই বিক্ষোভ আন্দোলন। আমরা তালা গেটে লাগিয়েছি, সব মাস্টারমশাই বাইরে আছেন, ছাত্রছাত্রী বাইরে আছেন, এই বিক্ষোভ আন্দোলন যাতে সেন্টার কাছে হয় তার জন্য আমাদের অভিযোগ। হ্যাঁ, অসুবিধা থাকছে অবশ্যই, রাস্তাঘাটের তো প্রবলেম রয়েছে, সামনে প্রতিদিন একটা বৃষ্টির সমস্যা রয়েছে, দ্বিতীয়ত কথা হচ্ছে রাস্তাঘাটে একারও যেতেও পাচ্ছে না, সব গাড়ি নাস্তে যেতেই হবে প্রতিটা পরীক্ষাকে নিয়ে, যাতে আমাদের কাছে হয় কোনো স্কুলে, সেজন্য আবেদন করছি। প্রভাস কুইলা, আমার মেয়ে পড়ে সৌমিক কুইলা, 10ম শ্রেণী। শান্তি কিসে নেহি চাই, ওটু চায় জীবন বদলায়।